ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি মাছের মাথার মুড়ি ঘন্ট। এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথাটা বেশ বড়। তো এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এর সঙ্গে লাগবে দুটো আলু কুচিয়ে রেখেছি ছোট ছোট করে, লাগবে একটা গোটা টমেটো, লঙ্কা কুচি, দুটো পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি ফোড়নের জন্য, ফোড়নের জন্য নিয়েছি কাজু বাদাম, গোটা জিরে, এলাচ, জৈত্রী, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলো হচ্ছে ফোড়নে দেব। আর দেব এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, দেব সানরাইজ গরম মশলা। এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, আর এটা স্পাইসি লঙ্কার গুঁড়ো। রেসিপিটা চলুন শুরু করি। প্রথমে মাছের মাথাগুলো আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল,
নাহলে তলায় লেগে যাবে, এটাকে আরো শুকনো করবো। আর এটা সমানে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এই সময় আমি আঁচটা একটু জোরে দেব। এটা মেখে ঢেকে রেখে দেব, 10 মিনিট পর সার্ভ করবো গরম গরম। তো আজকের মুড়ি ঘন্ট রেসিপিটা কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। হয়ে গেছে মুড়ি ঘন্ট, এবার আমি এটা ঢেকে দেবো, এটা দিয়ে মেখে দিচ্ছি, বন্ধ করে দিলাম।